पॉडकास्ट। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। আমাদের কুকিং অ্যাসোসিয়েশনের আয়োজিত ফ্রি ক্লাস আমাদের আজকে আরম্ভ করছি। আমাদের দর্শকদের অনুরোধে আমরা অনেক সময় আমরা যেহেতু আমাদের পাশেই ভারতবর্ষ, ওদের রান্নার সাথে আমাদের অনেক মিলে এবং আমাদের খেতেও সুবিধা হয়, সেই জন্য আমাদের সাথে আছে একজন। তো তার আগে আমি বলে নেই, আমাদের ভাইস প্রেসিডেন্ট রিমা জুলফিকার আমার সাথে আছেন, আর আমাদের ভারতবর্ষের দুটো রান্না দেখাবে, সেটা হলো রাজস্থানী রান্না। আমরা তো বিভিন্ন দেশের, এর আগে আমরা কাশ্মীরি রান্না দেখিয়েছি, সেটা খুবই লোকে পছন্দ করেছে। আজকে আমরা রাজস্থানী, কারণ আমরা কিন্তু অনেকেই মানে ভারতবর্ষে বেড়াতে গেলে আমরা রাজস্থান যাবই, একদম মানে মাস্ট। আগ্রা, দিল্লি, রাজস্থান এসব জায়গায় ঘুরি। তো তাদের দুটো মজার রান্না দেখাবে আমাদের ফুড জার্নালিস্ট, আবার কালিনারি আর্টিস্ট পাঞ্চালি দত্ত। তো এখন আমরা আমাদের ভাইস প্রেসিডেন্ট রিমা জুলফিকার আপনাদেরকে কিছু বলবে, এই জন্য ওনার কাছে আমি চলে যাচ্ছি। ধন্যবাদ। আজকে পাঞ্চালি দিদিকে পেয়ে আমরা অনেক খুশি। আমরা আজকে রাজস্থানের রান্না দেখব, কারণ এই যা এই জায়গার রান্নাটা তো আসলে অনেক জনপ্রিয়। আমি এক সময় আমি এই রান্নাগুলো অনেক অনেক স্টাডি করতাম, আমার কাছে অনেক ভালো লাগতো। তো আজকে ভালো লাগলো যে পাঞ্চালি দিদি নিজে ওই জায়গারই মানুষ, সে আমাদেরকে এই রান্না দেখাবে এবং আমরা এই রান্নাগুলো দেখব। এই এই রান্নার মাধ্যমে আমরা এই রান্নাগুলো সম্পর্কে পরিচিত হব এবং পরবর্তীতে আমাদের পাঞ্চালি দিদি নিশ্চয়ই আরো অনেক ধরনের রান্না দেখাবে। আর সবচেয়ে বড় কথা হলো, আমাদের ভারত, ভারতের মানে পশ্চিমবঙ্গ, যেটা পশ্চিমবঙ্গের ভারতের এই যে রান্নাগুলো, এই রান্নাগুলো আমাদের বাংলাদেশেও কিন্তু অনেক সমাদৃত, কারণ বাংলাদেশের মানুষ কিন্তু এগুলো রান্নাগুলো পছন্দ করে, যার জন্য আমার কাছে খুব ভালো লেগেছে জিনিসটা। আর ভারতের অনেক রান্না আমাদের দেশে অনেক জনপ্রিয়, কিন্তু এই যে ইসের রান্নাগুলো, যেমন রাজস্থানী রান্না, বিভিন্ন জায়গায় এই রান্নাগুলো কিন্তু আমাদের দেশে, আমরা এগুলো আমাদের মধ্যে দেখা যায়। যেমন ওই দেশে রাজস্থানিতে দেখা গেছে যে ওরা বড় রসুন ব্যবহার করে, তারপর বড় বড় মরিচগুলো, এই মরিচগুলো কিন্তু আমাদের দেশে অনেক ব্যবহার করে। এই এই মরিচের রান্না সুস্বাদু এবং অনেক সুন্দর একটা কালার আসে। আজকে আমরা দেখব যে পাঞ্চালি দিদি আমাদেরকে রাজস্থানি রান্না দেখাবে। পাঞ্চালি দিদিকে অনেক অনেক ধন্যবাদ, এবং আমরা সবাই আছি আজকে তার সাথে। দেখা যাক পাঞ্চালি দিদি কি রান্না করে। ও, উনি তো রান্না করবেন অবশ্য, আমাদেরকে বলে দিয়েছেন, সে লৌকিকে সবজি এবং শিকারি মাংস। বাহ, চমৎকার! দেখা যাক দিদি, আমরা দেখি হ্যাঁ, কেমন রান্না করছেন। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ তোমাকে, মেহেরনিসা দিকে, একা দিকে, আর অনেক অনেক শুভেচ্ছা কুকিং অ্যাসোসিয়েশন কে। তোমরা যেভাবে মানে শুধুমাত্র তো রান্না শেখানোই নয়, এই অ্যাসোসিয়েশনের মাধ্যমে যেভাবে মহিলারা নির্ভর মানে নির্ভর নিজেদের পায়ে দাঁড়াতে পেরেছে, আমি দেখে অভিভূত। এবং যে ধরনের কাজগুলো করে চলেছি আজকে থেকে না তো বহু বছর ধরে, তার জন্য আমার শুভেচ্ছা তো থাকবেই, এবং আরো অনেক বড় হোক এই অ্যাসোসিয়েশন, সেটা আমি চাইবো। তো এই যে তোমরা বললে, মানে তুমি এবং মেহনিসা দি যে বললে যে রাজস্থানি আজকে, হ্যাঁ আমি রান্না শেখাবো, একদমই রাজস্থানি রান্না শেখাবো। এবং কি হয়েছে মানে ভারতবর্ষে কি হয়েছে, বিভিন্ন স্টেট গুলো রয়েছে তো, বিভিন্ন প্রভিন্স গুলো, যেমন গতবার আমি কাশ্মীরে করেছিলাম, আজকে রাজস্থানের করব, তারপরে যেমন তারপর বিভিন্ন যে প্রদেশ গুলো রয়েছে, আসাম, বিহার, গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, এই যে রয়েছে নিচের সাউথ এর যেগুলো বিভিন্ন রয়েছে, তো এক একটা খাবার এক এক রকম স্বাদ, কিন্তু ওই ইনগ্রেডিয়েন্ট গুলো কিন্তু ওই ধরনের, সাউথের ইনগ্রেডিয়েন্ট গুলো একটু
ও মশলাগুলো একটু উনিশ বিশ, কিন্তু আমি যদি দক্ষিণ দিকে না গিয়ে মোটামুটি ভারতের মাঝখান অব্দি যদি বলি, ওপর থেকে মাঝখান অব্দি এবং পূর্ব পশ্চিম মোটামুটি একই, কিন্তু স্বাদ গুলো পুরো ভিন্ন। এবং রিমাদি তুমি যেটা বলেছো যে লঙ্কা, দেখো এখানে আমি লঙ্কা দেখো ভিজিয়ে রেখেছি, দেখেছো তুমি যে জি লঙ্কার কথা বলছিলে, ওরা এই হুম লঙ্কা কিন্তু খুব ব্যবহার করে, এটা আমি কাশ্মীরি লঙ্কা উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছি, ঠিক আছে। আচ্ছা প্রথমে আমি দেখাবো শিকারি মাংস। শিকারি মাংস কেন দেখাবো, কারণ আমার মাংসটা হতে হতে আমি অন্য আরেকটা দেখাতে পারবো, কারণ মাংস হতে তো অনেক সময় লাগে, তাই ঠিক আছে। এইবারে আমি মাংসের, এই যে শিকারি মাংসের ব্যাপারে একটা কথা বলি, আজকের যে মাংসটা এটা কিন্তু একটা রাজঘরানার কিন্তু রেসিপি। যে তখনকার সময়ে তো রাজরাজারা একটা শিকার, একটা তাদের কি বলবো, তাদের প্যাশন ছিল ভীষণ, তাদের এত শখ ছিল যে তারা বিভিন্ন জায়গায় যেত শিকার করতে, এবং সেখানে শিকার করে তাদের এখনো অব্দি আমরা দেখতে পাই রাজস্থানে বা বিভিন্ন যে রাজ পরিবারের যে তাদের বড় বড় সেই যে বাইসনের চামড়া, হরিণের চামড়া, এগুলো তারা খুব সুন্দর করে প্রোটেক্ট করে রেখেছে। তারপর তো শিকার একদম রেস্ট্রিক্ট করে দেওয়া হলো স্ট্রিক্টলি যখন পরিবেশের ভারসাম্যতা হারাচ্ছে, তো শিকারি ওরা বাইরে যেত শিকার করতো, সেই থ্রুতে বাইরে গিয়ে যা পেত মাংস শিকার করলো সেইখানেই যে রান্না করতো সেটা নিয়েই খেত। সেই জন্য কেউ ভাববেন না যে সাংঘাতিক মশলা টসলা দিয়ে খুব রান্না, অতি সিম্পল রান্না কিন্তু ভীষণ সুস্বাদু রান্না। আমি আর দেরি করি না, শুরু করে দিই। আচ্ছা আমি হাঁড়ি বসালাম। আচ্ছা একটু বলে রাখি, রাজস্থানেরা কিন্তু মাটি, পুরোনো দিনে তো মাটিরই বাসন ব্যবহার, তো সে বাঙালি বলো কি ইয়ে বলো, রাজস্থান বলো কি কাশ্মীর বলো, এটা তো মাটির হতো। আর ওরা যেটা রান্না করে সেটা হচ্ছে নিচে তামার যে ইয়েগুলো, তামার নিচে কি বলবো ওই একটা লেয়ার থাকে যে একদম হ্যাঁ হ্যাঁ হাড়ি, ওইগুলোতে ওরা রান্না করে। তো আজকে আমি মাটির হাড়িতে দেখাচ্ছি, কারণ যেহেতু এটা শিকারি মাংস, বাইরে ওরা যায় ওরা ওই ধরনেরই মাটি টাটি এগুলোরই ব্যবহার করতো, তো আমি সেটার মধ্যে দেখাচ্ছি। তো হাড়িটা একটু গরম হতে হতে আমি একটু প্রপোর্শন গুলো বলি। আচ্ছা এক মিনিট, এরা এসছে, দর্শকরা আছেন? হ্যাঁ দর্শকরা আছে। আচ্ছা তো এখানে হচ্ছে মাংস, আমি মাটন নিয়ে নিয়েছি 500 গ্রাম, ঠিক আছে, উইথ বোন 500 গ্রাম আমি মাটন নিয়ে নিয়েছি। আচ্ছা আমার হাড়ির এই কন্ডিশন খুব একটা সুবিধের নয়, যদি হাড়ি কেটে টেটে যায় আমি তারপরে এমনি ইয়েতেই করবো, আমি আর হাড়ি কিনে আনতে পারিনি, কারণ আমার ওই এই হাড়ি দিয়ে মোটামুটি রান্না বান্না চলছিল, তো বলে রাখলাম দর্শককে। এবং আচ্ছা কি হলো, মাটন আমি 500 গ্রাম নিলাম, ঠিক আছে। আচ্ছা আমার হাড়ি খুব গরম হয়ে গেছে, এবার এটাকে আমি স্লো কুকিং করব, আমি এটাকে ছোট ইয়েতে নিয়ে নিই, ছোট আছে গ্যাসের আছে, আমি এটাকে শিফট করে দিই, কারণ আমি এটাকে একদম স্লো কুকিং করবো। হয়ে গেল এটার মধ্যে। আচ্ছা ওরা কিন্তু ভীষণ ঘি খায়, ভীষণ ঘি খায়, তো আমরা যেরকম সর্ষের তেলটা খাই সঙ্গে ঘি, ওরা কিন্তু ঘি দিয়ে রান্না করে, এবং রাজরাজারা তো মানে ঘি ছাড়া কোনো কথাই ছিল না, কিন্তু এখানে আমরা কিন্তু একটু ঘিয়ের সঙ্গে সর্ষের তেলেরও ব্যবহার করব, এটা এখানে আমি বলে দিচ্ছি, কারণ যেহেতু আমরা আজকাল এতটা ঘি খাই না, আগেকার দিনের মতো তো নয়, রাজাদের মতো তো আর আমরা যুদ্ধ করতে যাই না, শিকার করতে যাই না কি আমরা, তো এখানে এতটা ঘি কেউ যদি চান সব করে রান্না করতে করতেই পারেন, কিন্তু আমি আজকে সর্ষের তেল এবং ইয়ে দুটোই আমি দেখাচ্ছি। রাজস্থানীরা ওই সময় পুরাটাই ঘি দিয়েই তো করতো হ্যাঁ পুরো শিকারি মাংসটা। হ্যাঁ একদম, এটা কিন্তু হ্যাঁ, পুরো কিন্তু এখন ঘিতে আমরা হবে, বাসায় বসে অল্প ইনগ্রিডিয়েন্টস এই রান্নাটা করতে পারবো, সেজন্য হ্যাঁ কারণ সর্ষের তেল ব্যবহার করবো। এই জন্য সর্ষের তেল, কারণ কিসের জন্য, যেহেতু আমরা তো এখন এত ঘি খাই না, কারণ আমরা তো পরিশ্রম করি না আগেকার দিনের মতো। আচ্ছা
এগুলো 500 যদি মাংস নিই, 500 গ্রাম যদি মাংস নিই, তাহলে আমি 200 গ্রাম আমি মানে তেল এবং ঘি মিশিয়ে নেব। ঘি তো মিলে 100 গ্রাম, 200 গ্রাম, 200 গ্রাম, 100 গ্রাম আমি সর্ষের তেল দিলাম, ঠিক আছে, 100 গ্রাম সর্ষের তেল দিলাম, আর 100 গ্রাম আমি ঘি দিলাম, ঠিক আছে। এটা কিন্তু আমি পুরো ঘিতে করলাম না, আমি আবারও বলছি যারা চায় তারা 200 গ্রাম ঘিতেই কিন্তু করতে পারে, কোনো অসুবিধে নেই। হ্যাঁ, আর না কিন্তু এটা তো 100 গ্রাম, বার্ন করতে হবে। এখন তো আমরা ফ্ল্যাট বাড়িতে থাকি, হ্যাঁ হাঁটাচলা কম করি, তখন কম, তো মানুষ তারপরে অনেক আমরা তো হাঁটতো, আমরা তখন তো ঘোরাও অনেক চালাই বার্ন না। হতো, আমাদের তো বার্ন হয় না, এর জন্য অল্প খাওয়াই ভালো ঘি। হ্যাঁ আচ্ছা, এই এটা হ্যাঁ এটার মধ্যে আমি দিয়ে দিলাম মাংস, মাংসটা ছেড়ে দিলাম, তাহলে কি হলো, 200 গ্রাম তেলে আমি এই 500 গ্রাম মাটনটা ছেড়ে দিলাম, 200 গ্রাম মানে তেল 100 গ্রাম এবং ঘি 100 গ্রাম, 100 গ্রাম ঘিতে আমি মাংসটা ছেড়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এইবারে যেটা করব সেটা হচ্ছে এখানে একটু নুন দেব। রান্নার স্টাইল কিন্তু পুরো অন্যরকম, খেয়াল করছো দিদিরা? খেয়াল তো করছি, এই দেখছি এই দিদি। যে এই যে নুন দিলাম, ঠিক আছে, নুন দিলাম, হ্যাঁ নুন দিয়ে একটু থাক। এইবার আমি দেখাই একটা জিনিস, সেটা হচ্ছে একটা, একটা নরম কাপড় নিয়ে নিলাম, নরম কাপড়ে আমি একটা পটলি মশলা বানাবো। হ্যাঁ, পটলি মশলার মধ্যে কি দিলাম, আচ্ছা এলাচ দিলাম, রাজ পরিবারের ওরা কিন্তু একটু নিজেদের মতো করে করেছে, কারণ আমি বলে দিই বাইরে তো আর এত গরম মশলা ওরা যা পেয়েছে সেখানে নানা রকম যে ধরনের হার্বস পেয়েছে। আচ্ছা আমি আগে বলে দিই, ছোট এলাচ নিলাম দুটো, একটা নিলাম কারো কালো বড় এলাচ, নিলাম দারচিনি, কিছুটা দারচিনি নিলাম, নিলাম গোলমরিচ, এই যে গোলমরিচ, কিছুটা গোলমরিচ আর লবঙ্গ। ক্লিয়ার? ক্লিয়ার? পটলি মশলায় কি কি নিলাম, ছোট এলাচ, বড় এলাচ, দারচিনি, গোলমরিচ আর লবঙ্গ দিয়ে এটাকে আমি এইভাবে বেঁধে নিলাম, যাতে বের না হয়। হ্যাঁ যাতে বেন না হয়, দিয়ে দিলাম এখানে, ঠিক আছে। হ্যাঁ, মানে ওদের রাজস্থানী রাজারা যখন শিকারে যেত তখন এইভাবে তারা রাঁধতো। হ্যাঁ, ও একদম সোজা কিন্তু এত টেস্টি হতো যে মানে কি বলবো। হ্যাঁ আচ্ছা, এবার আমি একটুখানি একটু সময় থাকুক, তারপরে আমি নেক্সটটা আসছি। এখানে যেটা হবে সেটা হচ্ছে একটু মশলার গন্ধটা 2 মিনিট চলে গেলে পরে যেটা করব সেখানে হচ্ছে একটু মশলার গন্ধটা মিশে গেলে পরে দিয়ে দিলাম গোটা জিরা, অল্প একটু সামান্য গোটা জিরা, ঠিক আছে, গোটা জিরা দিলাম, আর দিলাম রসুনের একটা পুরো গোটা রসুনের কলি, আচ্ছা, ঠিক আছে, পাতার দিয়ে ঝামেলা নেই, একদম ঝামেলা নেই, কোনো এত সুস্বাদু রান্নাটা অথচ কোনো ঝামেলা নেই, কিচ্ছু নেই। হ্যাঁ মানে এইবারে এই যে লঙ্কা গুলো, কাশ্মীরি লঙ্কা গুলো আমি গরম জলে আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে, আচ্ছা আমি না বীজ ফেলে দিয়েছি, বীজ যার ফেলে দেওয়ার আমি কিছু কিছু বীজ ফেলে দিয়েছি, হ্যাঁ যাতে বেশি ঝাল না হয় সেই জন্য বীজটা, এই গরম যে পানিতে ভিজিয়ে রেখেছিলে, হ্যাঁ, আর এই যে বীজটা একটু এমনি করে করে আমি কিছুটা ফেলে দিয়েছি ফেলে আর দিয়ে, একটু হ্যাঁ হ্যাঁ, রেখেছি, হ্যাঁ ফেলে দিয়ে যাতে দিলাম, ঠিক সফট আছে। হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এই বীজ যে ফেলে জল দেওয়া শুদ্ধ ভালো, দিয়ে দিলাম, বীজটা মরিচ অনেক ফেলে সময় ভালো, ভালো লাগে পেটের জন্য, তো ওইটাকে অ্যাভয়েড করার জন্য একটু বীজ, সব বীজ না একটু বীজ রাখলাম, আর মানে একটু বীজ রাখলাম আর ঝাল হবে না, কারণ এটা কাশ্মীরি তো খুব একটা ঝাল হবে না। জি এবারে যেটা করব একটু ঢেকে রাখি একটু সময়, একটু
এটা অল্প আঁচে রাঁধতে হয়। একদম অল্প আছে, এটা এটা একদম ধিমা আছে। কেন, মাংস আচ্ছা থেকে পানি বের হয়ে কি ওটা সিদ্ধ হবে? হ্যাঁ, এটার মধ্যে কিন্তু আমি কোনো এক্সট্রা এখনো কিন্তু জল কিচ্ছু দেইনি। এখানে না ওই যে লঙ্কাটা ভিজিয়েছিলাম যে জলটা হ্যাঁ ছিল সেই জলটা রয়েছে, দিয়ে দেয়া আর হলো। হ্যাঁ কিচ্ছু জল মিশাইনি। হ্যাঁ, কিচ্ছু জল হুম মিশাইনি। এইভাবে আমি 15 থেকে 20 মিনিট রান্না করব, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ 15 থেকে 20 মিনিট রান্না করব, তারপরে প্রসেসটা একটু পরে দেখাবো। ততক্ষণে কি আমি অন্য একটা রেসিপিতে চলে যাব? আচ্ছা যেতে পারো। হ্যাঁ, কারণ না হলে তো অযথা সময় নষ্ট হবে। হ্যাঁ হ্যাঁ এটা হতে থাকলে আরেকটা রেডি করা যায়। কারণ এটা কিন্তু স্লো কুকিং, তো সবার কি ক্লিয়ার হয়েছে আমি যেভাবে বলেছি, হ্যাঁ 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 পরিষ্কার হয়েছে? আচ্ছা, একদম যেহেতু সহজ। অল্প ইনগ্রিডিয়েন্টস তো মনে রাখতে হ্যাঁ খুব সময় লাগবে না, এবং দেখে হ্যাঁ মনে হচ্ছে যে অল্প মানে রান্নার স্টাইলে যে খেতে মজা লাগবে এটা বোঝা যাচ্ছে। আর এটা মানে তো আমাদের, অল্প, আমাদের তো কোরবানি ঈদের সময় এটা খুবই কাজে লাগবে। হ্যাঁ হ্যাঁ একচুয়ালি হ্যাঁ একদম অল্প অল্প উপকরণে না রান্না কিন্তু স্বাদ হয় ভালো। আচ্ছা, না, এটা যে স্বাদ হয় লাউ অল্প, আমরা না তো, ওই হ্যাঁ বিশেষ করে ডাইজেশনের জন্য এটা খুবই উপকারী অল্প মশলায় রান্না। সেটাই আপনি। এখন তুমি যে আর একটা সবজিটা দেখাবে, ওই আচ্ছা যে লক্ষ্মী এবারে সবজি, লাউ, এই যে দেখুন হ্যাঁ লাউ, লাউ আমরা সবাই চিনি। লাউ আমি এখানে 300 গ্রাম মতো লাউ আমি নিয়েছি। দেখুন আমি এটাকে, এই যে আমি আপনাদেরকে বেশি সময় যাতে নষ্ট না হয় অলরেডি গ্রেট করে রেখেছি, আর একটু দেখানোর জন্য একটু দেখিয়ে দিচ্ছি গ্রেট করা। কিছুই না, আমরা সবাই জানি গ্রেটার দিয়ে গ্রেট করা, এটা কোনো কষ্টের কোনো কাজ, মানে সাংঘাতিক কিছু না। না না গ্রেট করাটাই তো সুবিধা বেশি। সবাই, হ্যাঁ হ্যাঁ, সবাই করে এটাই, ভাবে সবাই করে। আচ্ছা আমি যে পরিমাণগুলো বলবো, পরিমাণগুলো কিন্তু সবাই খুব খেয়াল রাখবেন দর্শক, কারণ আমি কিন্তু মাংস পরিমাণ বলেছি, এখানেও পরিমাণ বলবো, পরিমাণটা ভীষণ জরুরি, খাবারের টেস্টির জন্য কিন্তু পরিমাণটা জরুরি, খুবই পরিমাণটা জরুরি, ভীষণ জরুরি। আচ্ছা। এইভাবে আমি সমস্ত লাউগুলোকে, এখানে 300 গ্রাম মতো লাউ আমি গ্রেট করে নিয়েছি, ঠিক আছে? এইবারে যেটা করব সেটা হচ্ছে, একটা নরম কাপড় নিলাম, নরম কাপড় নিয়ে, ধোয়া নরম কাপড় নিয়েছি, নিয়ে এটার মধ্যে এটাকে দিয়ে দিলাম, এই গ্রেটেড পানি লাউগুলোকে পানি দিয়ে দিলাম ছড়িয়ে নেওয়ার জন্য, পানি ঝরিয়ে যাওয়ার জন্য। আচ্ছা, মাঝখানে আমি কিন্তু একটু মাংস নাড়াবো, মাংসটা একটু নাড়াবো যাতে নিচে না লেগে ধরে, ঠিক আছে? এবারে এটাকে আমি এই জলটা কিন্তু ফেলবেন না, লাউয়ের জল ভীষণ উপকারী, এই জল কিন্তু ফেলবেন না। দেখুন কত জল বেরিয়েছে, পরে এটা আমাদের কাজে লাগবে। তুমি একটা ভালো টিপস দিলা, কারণ লাউয়ের জল তো অনেকে না বুঝে ফেলে দিবে, কিন্তু এটা যে সবচেয়ে উপকারী এটা তো অনেকেই জানে না। জানে না, এটা মানে তৈরি করার টেকনিকের জন্য জলটা আলাদা করতে হচ্ছে। হ্যাঁ না হলে আমার এটা ধরবে না। হয়ে গেল, এবারে আমি এটাকে এখানে নিয়ে নিলাম। জল ঝরানো লাউটাকে হ্যাঁ, বের করে নিলাম। তার মধ্যে, আমি দেব 150 গ্রাম বেসন। আমি 300 গ্রাম লাউ নিয়েছি, 150 গ্রাম বেসন। 1 মিনিট,
পঞ্চাশ 100, 50, 150, 150 গ্রাম আমি নিলাম, বেসন দিলাম। বেসন দিলাম, দিয়ে তাতে একে একে মেশাবো মশলা। প্রথমে নুন, না নুন লাস্টে দেব। কেন নুন লাস্টে দেব? কারণ লাউ তো যে মুহূর্তে নুন দেব জল ছাড়তে শুরু করবে। হ্যাঁ, হ্যাঁ পানি এটা বেড়ে হচ্ছে যাবে, একটা টিপস। নুন দিলে পানি বেড়ে যায়। হ্যাঁ, দিলাম হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, একটু জোয়ান, একটু হাতে এরকম করে, তাহলে ফ্লেভারটা ভালো হয়। হাতে একটু এরকম করে একটু গোটা ঘষে জোয়ান যখন, নিলে, হ্যাঁ তাহলে খুব সুন্দর ফ্লেভারটা বেরোয় জোয়ান। জোয়ানটাকে ঘষে নিলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাতে একটু ঘষে নিলাম, আচ্ছা আমি মাংসটা একটু এদিকে দেখি। সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো, খুব বেশি এটাতে যে হলুদ লাগবে তা না, সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম। আবার ফুটবে, আচ্ছা এখানে দেব এবারে ধনে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, হলুদ মরিচ দিতে হাফ চা চামচ ধনে গুঁড়ো। হ্যাঁ হাফ চা চামচ, আমি বলে দিচ্ছি হাফ চা চামচ, সবগুলোর আমি হিসেব দিচ্ছি। হাফ চা চামচ ধনে গুঁড়ো, একটু সামান্য 1 চিমটি গোটা জিরা, রাজস্থানিয়া দিব তো গোটা জিরার ইউজটা বেশি করে নাকি? হ্যাঁ একদম, ওরা গোটা জিরা আর জোয়ানের খুব ব্যবহার করে। আচ্ছা আচ্ছা, জোয়ানটা তো আসলে অনেক উপকারী একটি মশলা। হ্যাঁ হ্যাঁ, আগে হ্যাঁ দেখছি তো মা নানিরা যখন পান খেত একটু জোয়ানটা ঘষে দিয়ে পানে দিয়ে খাইত। হ্যাঁ হ্যাঁ, কারণ ওদের গরম তো খুব গরম জায়গা, তো হজমের জন্য ওরা কি করে, দুটো কারণ, তেল বেশি খায় ওরা, কারণ খুব গরম ড্রাই জায়গায় আমি যখন হ্যাঁ ছিলাম তেল তো বের হয়ে আমাকে, যায় শরীর থেকে। হ্যাঁ আমাকে বলতো যে, আমি বলতাম যে আপনারা এত কেন তেল খান, ঘি তেল খান, তখন বলছে ড্রাই জায়গা, তো ড্রাই জায়গায় যদি আমরা তেল ঘি না খাই তাহলে আমাদের শরীর পুরো হয়ে যাবে, মানে হ্যাঁ শরীর মানে ড্রাই হয়ে যায় ওই জন্য। হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখানে আমি 1 চা চামচ ঘি দিলাম, ঠিক আছে 1 চা চামচ ঘি দিলাম, ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি কিন্তু এখনো নুন মেশাইনি, এইবারে নুন মেশাবো, নাহলে নুন মিস হয়ে যাবে গল্প করতে করতে। আচ্ছা ততক্ষণে এটা মাখতে মাখতে আমি যেটা কাজ করবো সেটা হলো, আচ্ছা এখানে আমি কড়াইতে একটু কড়াইতে আমি 300 গ্রাম, 100 গ্রাম, 300 গ্রাম মতো আমি একটু জল দিয়ে দিলাম, ঠিক আছে 300 গ্রাম মতো, একটু 300 গ্রাম মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে এটা ঢেকে রাখি, এটা একটু গরম হোক ততক্ষণে এখানে আমি নুন দিয়ে এটাকে পরিমাণ মতো নুন দিয়ে এটাকে এইবারে মেখে নেব।
ওরা ধনেটা খুব খায়, আমরা যেরকম জিরা খাই ওরা ধনে গুঁড়োটা খুব খায়। ধনে বেশি খায়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ধনে গুঁড়োটা খায়। ধনেটা বেশি খাওয়ার কারণ কি দিদি? ওদের ওই ওই ইয়েতে ফ্লেভারটা ম্যাচ করে, ওদের যে খাবারের স্টাইলটা, ওদের দেখবে খাবারের স্টাইলটা কিন্তু আমাদের মতো নয়। হ্যাঁ তো ওই একটু ফ্লেভারটা ওদের ওই ফ্লেভারে ম্যাচ করে, কারণ আমি যখন ওদের রান্না করি জিরে গুঁড়ো যদি বেশি দেই, তাহলে কিছু কিছু রান্নায় যেটাতে জিরে গুঁড়ো ব্যবহার হয় বেশি দিলে টেস্ট হয় না, ধনে গুঁড়োটাই আচ্ছা, প্রধান তখন ইয়েটা মানে হয়, রান্নার টেকনিকের জন্য ওদের ওইভাবে মশলা গুলা দিতে হয়। মশলাটাই হয়। বন্ধুদের কেমন লাগছে জানিও, সবার ভালোই লাগছে। একটু হাতে ঘি নিয়ে নিলাম লাস্টে, সামান্য হাতে, জাস্ট এটাকে সবাই তো একটু ওয়াও লিখছে। আচ্ছা অবশ্যই ভালো দিয়ে লাগবে। দিয়ে এবারে এটাকে একটু এই শেপে গড়ে নিতে হবে, এই শেপে গড়ে নিতে হবে, ঠিক আছে? এরকম ল্যাংচা টাইপের যে হয় না, ল্যাংচা ল্যাংচা যেরকম হয়, টাইপের করে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ মানে আমাদের পটল যেরকম হয় অনেকটা ওই টাইপের। হ্যাঁ তারপর রাজস্থানের আরেকটা খাবার আছে দারুণ, মানে এটা পুরো একটা প্লেট হয়, আমি পরে কখনো আবার যদি দর্শকদের ইচ্ছে থাকে শেখাবো। হ্যাঁ, ওটাতে খুব থালা, মানে পুরা প্লেটের মধ্যে থালির সবকিছু মধ্যে, সাজিয়ে হ্যাঁ সাজা। থালির মধ্যে যে খাবার গুলা হ্যাঁ জল রাজস্থানি একদম থালি যেটা বলে। হ্যাঁ জল একদম ফুটতে হবে, জলটা একদম টকবক করে ফুটতে হবে, হ্যাঁ এটা মাথায় রাখতে হবে, জলটা আরেকটু ফুটবে একটু সময়, তাহলে লাউ বেসন আর মশলা গুলা মাখিয়ে অনেকটা পটলের মতো সাইজ করতে হবে, হ্যাঁ তারপরে পানিটা ফুটবে, তারপরে এটা দেখবো কিভাবে হচ্ছে। এই জিনিসটাই কিন্তু একদম, এই যে পানি ফুটছে এটাই কিন্তু একদম আনকমন একটা জিনিস, আমরা কিন্তু বাংলাদেশের মানুষ এটা জানি না, তো এটাও শিখে হ্যাঁ নিলাম। এটা হ্যাঁ হ্যাঁ এটা ওদের স্টাইল, আমরা বাঙালি, আমরা আমাদের এখানেরও যে আমরা যারা, আমরা কিন্তু এইভাবে করি না। আচ্ছা এই যে ফুটলো, এটা একদম রাজস্থান রাজস্থানের অথেন্টিক রান্না, এই দেখুন পুরো ফুটছে, এবার আমি একটা ছেড়ে দেখব যে এটা ছেড়ে যাচ্ছে কিনা, খুব আচ্ছা ইম্পর্টেন্ট এটা এখানে। হুম আচ্ছা আচ্ছা, খুব ইম্পর্টেন্ট, না একটা বেসন প্রথমে দিয়েছেন তো, দিয়ে আমার দেখুন। মনে হয় ছাড়বে না। হ্যাঁ মানে না, কখনো কখনো হয় না একটু তাহলে লাউয়ের বেসনের জল, পরিমাণটা কম আর লাউয়ে পানি থেকে গেলে ছাড়বে। একদমই একদমই, মানে 300 লাউ গ্রাম 300 লাউ গ্রাম আর বেসন থেকে 150 গ্রাম, হ্যাঁ পরিমাণটা খুবই 150 গ্রাম, জরুরি। হ্যাঁ হ্যাঁ কখনো কখনো কি হয় একটু লাউয়ের জলের হের ফেরে, হয়তো মনে হয় এক চা চামচ হয়তো বেসন একটু এক্সট্রা লাগলো বা কিছু, হ্যাঁ 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 সেটা হ্যাঁ আমি ওই জন্য একটু প্রথমে দর্শকদেরকে এটাই বলা যে দেখে নেওয়া যে ইয়েটা ঠিক আছে কিনা, হ্যাঁ মানে একটা দিয়ে টেস্ট করে দেখে নেওয়া। হ্যাঁ আশা করি মানে আমরা এটা না হবে না, দেখলে কিন্তু কেউ বললে আমরা তো ভয় পেতাম যে আল্লাহ পানিতে কেন দিব। হ্যাঁ হ্যাঁ দিদি তুমি যে এটা দেখালা এটা কিন্তু খুবই উপকারী, বিশেষ একদম করে সহজ আমার হয়ে জন্য গেল খুবই সবার উপকারী কাছে। একটা খাবার দেখালা। আমি অনেক মেনি মেনি থ্যাংকস, আমি কিন্তু খুব লাউ খাই, আমি কত মানে লাউ পেলে মানে সারপ্রাইজ, প্রত্যেক বাজারে আমার একটা দুটো লাউ থাকবে, এই জন্য লাউয়ের বিভিন্ন রকম রেসিপি আমি খুবই এনজয় করি। তাহলে খুবই মানে সবারই এটা কাজে লাগবে। হ্যাঁ হ্যাঁ, কারণ বিশেষ করে যারা ডায়াবেটিস এর রুগী, হ্যাঁ তারা তো একটু এই ধরনের সবজি বেশি খায়, এই ধরনের সবজি, যেমন আমি রাতে কিন্তু আগে মাছ গোশ খেতাম, আমি এক বেলাও খেতাম না মাছ গোশ ছাড়া, আচ্ছা এখন একটু কিন্তু খেয়াল রাতে করতে হবে আমি একটার পুরা ওপরে যাতে সবজি খাই। আরেকটা চাপ না খায়, হ্যাঁ একটার ঘাড়ে যাতে আরেকটা চাপ না খায়, হ্যাঁ আচ্ছা, একটার হুম সাথে হুম আরেকটা লাগবে না, খুবই সুন্দর একটা এক্সেলেন্ট রেসিপি। এক্স্যাক্টলি, হ্যাঁ
তোমার তো তোমার জন্যে শুধু থ্যাংকসই না, দোয়াও থাকলো পাঞ্চলির দিদি। কি যে তুমি বললেন, আমার চোখে জল এসে যাচ্ছে, চোখে জল এসে মানে যাচ্ছে। এটা যে আমার জন্য কি উপকারী একটা দেখালে, মানে পানি গন্ধে যে মানে দেওয়া যায় এটাই তো মাথায় আসতো না, আমরা তো ভেজে নিতাম। আচ্ছা এটা হোক, একটু ফুটু একটু ফুটু। আচ্ছা এটা ফুটতে ফুটতে আমি একটা কাজ করি, একটা বাটিতে, আর বলবেন না, মানে সমস্ত বাটি একটার মধ্যে চকলেট একটার মধ্যে, মানে বাটি যে রান্না করে মানে মানে পঞ্চাশটা রান্নাঘর মানে তো যারা যারা রাঁধে তাদের সব জিনিসে এঙ্গেজ থাকে। হ্যাঁ আচ্ছা, এই বাটি একটা নিলাম, নিয়ে তাতে যেটা করব, আমার পার্সেল আমি টক দই নিলাম, হ্যাঁ হাফ কাপ মানে 100 গ্রাম, জানো আমি জানো কিন্তু গ্রাম দই নিলাম 100। ওরা কিন্তু খুব দই খায় তরকারিতে, কেন খায়, কারণ খুব গরম অঞ্চল তো, দইটা ওদের শরীরটাকে ঠান্ডা রাখে। হ্যাঁ যেখানে এই যে হয় না এক এক জায়গার এক এক হ্যাঁ ইয়ে, যে হ্যাঁ হ্যাঁ বিকজ অফ দ্যাট। না আচ্ছা খাবার মশলা তো আবহাওয়ার উপরে নির্ভর করেই কিন্তু মানুষ ইউজ করে, কারণ এগুলো খুব হ্যাঁ জরুরি তো শরীরের জন্য। হ্যাঁ আচ্ছা, এটা ঢেকে দেবো, একটু ঢাকা খান, এটা ঢাকা, এটা একটু হোক, এবারে একটু ঢেকে দেবো, ঠিক আছে আচ্ছা ঢেকে দিলাম। আচ্ছা এই দইয়ের মধ্যে আমি যেটা দেবো সেটা হচ্ছে একটু দেবো, ওই যে বললাম না ওরা ধনে গুঁড়ো খুব খায়, ধনে, ধনে গুঁড়া, আমরা তো ধনে গুঁড়া খুব কম খাই। হ্যাঁ না ওরা, আমরাও কম খাই, আমরাও কম খাই, ওরা কিন্তু ধনে গুঁড়োটা প্রচন্ড খায়। হ্যাঁ হ্যাঁ ধনে গুঁড়ো ধনে আমি দিয়ে উপকারী দিলাম তো। হ্যাঁ হ্যাঁ 1 চা চামচ, হ্যাঁ ধনে গুঁড়ো শরীরকে ঠান্ডা রাখে ওই হ্যাঁ জন্য ওরা হ্যাঁ খায় ভীষণ, ধনে গুঁড়ো 1 চা চামচ দিলাম। উপরে নিয়ে আসতে বলো জিনিসটা, হলুদ গুঁড়ো 1 চা চামচ মতো দিলাম, স্পুন দেখি এখানে আছে নাকি, স্পুন একটা, দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। এই ব্যাটারটা আমাদের নর্থে গুজরাটি, তারপরে রাজস্থান, এরা খুব ব্যবহার করে, কারণ ওইদিকে এনভায়রনমেন্ট অনুযায়ী আর কি। হ্যাঁ এবারে একটু লঙ্কা গুঁড়ো দেব, পার্সেল লঙ্কা গুঁড়ো দিলাম, ও লঙ্কা তো অনেক ধনে সুন্দর, আর লঙ্কা, টকটকে হ্যাঁ লঙ্কা গুঁড়ো জানো। 1 চা চামচ, হ্যাঁ 1 চা চামচ, কারণ এখানে একটু কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। হ্যাঁ আর ওরা ভীষণ, আমি বলে রাখি ওরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব ব্যবহার করে। হ্যাঁ আচ্ছা এখন আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু এখন দেবো না, আমি একটা টিপস বলি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তখনই ভালো হয় যখন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তেলে পড়ে। আচ্ছা আচ্ছা এটা আমার এদিকে, এটা একটু ঘুরিয়ে দিই, একটু ঘুরিয়ে দিই, ওপর দিকটা যাতে হয় একটুখানি ঘুরিয়ে দিলাম। বাস এবারে এটা মোটামুটি হয়ে গেছে, এটা আমি অফ করে দিই। আচ্ছা আরে 1 মিনিট, 2 মিনিট আর করে নি। আচ্ছা হয়ে গেল, এইবারে আমি রান্না বসাবো, ঠিক আছে একটা কড়াইয়ের মধ্যে এটা আমি অফ করে দিই। আচ্ছা ততক্ষণে এইখানে দেখায় এই মাংস কিন্তু আমার হচ্ছে, হ্যাঁ এটার মধ্যে টমেটো গোটা, ঠিক আছে 4টে দিয়ে দিলাম। গোটা গোটা টমেটো, হ্যাঁ সবই তো গোটা গোটা আসতো। হ্যাঁ গোটা গোটা, হ্যাঁ এটা পুরো দমে, এটা একটু সময় লাগে ওইগুলোকে পুরো মেল্ট হয়ে হয়ে, আর তখনকার দিনে উনুনের রান্না তো এই জিনিসটা পুরো মেল্ট হয়ে 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 এটা একটু মানে ডিফারেন্ট এটা লাগছে। হলো মানে স্লো কুকারে যেমন রান্না করে ওই টাইপের রান্না এটা। হুম হুম একদম একদম, আর এটার মধ্যে কিন্তু দেখো কোনো কিন্তু এখনো অব্দি কোনো জল এটাতে পড়বে না। হ্যাঁ না
আচ্ছা, এটা এটা হতে যত গেলে পানি পাচ্ছে সেটা দিয়ে হবে। হ্যাঁ হ্যাঁ মাংসের পানি যেটা ওটা দিয়ে। আচ্ছা আচ্ছা, এখানে ইয়েটাতে একটু রং আনার জন্য, একটু ফ্যাকাশে কালারটা একটু যাওয়ার জন্য আমি সামান্য হলুদ দিয়ে দিলাম, আগে একটু হলুদ দিয়েছি আর এখন একটু সামান্য হলুদ দিয়ে দিলাম। টোটাল আমি 1 চা চামচ হলুদ দিলাম, দিয়ে এটা আবার ঢাকা থাকো, এটা ঢাকা দিলে হবে, হয়ে গেল। এবারে এটা আমি অফ করে দিই, এটা আমার হয়ে গেছে। আরেকটা আমি কড়াই নিলাম, কড়াইতে তেল, আমার সাদা তেল আমি অলরেডি একটু দিয়ে রেখেছি, হ্যাঁ সাদা তেল, ঠিক আছে, ওরা সাদা হ্যাঁ তেলে রান্না করে নিন। এই তেলে প্রথমে আমি একটু জিরা ফোড়ন দেব, গোটা জিরার, গোটা জিরে, একটু গরম হয়নি, দর্শকদের সঙ্গে কথা বলো, আমিও বলছি তাহলে আমি একটু সামনে, আচ্ছা এই যে গাট্টে গুলো, এগুলো আমি কড়াই থেকে তুলে একটু ঠান্ডা করতে দিলাম, হ্যাঁ এখানে আচ্ছা এই যে প্লেটে, এটা হয়ে গেছে, একটু একটু লাল হোক রংটা, ইচ্ছে করলে এটাতে কিন্তু কেউ ঘি দিতে পারেন, হ্যাঁ, কারণ রাজস্থানিরা কিন্তু খুব ঘি খায়, আমি আগেও বলেছি মাংস রান্নার সময়। এবারে যদি কেউ চান এখানে কিন্তু সামান্য ফ্লেভারের জন্য ঘি দিতে পারেন, ঠিক আছে, ক্লিয়ার দিদি, হ্যাঁ ক্লিয়ার? হ্যাঁ জি, হ্যাঁ, ওরা কিন্তু অ্যাকচুয়ালি এগুলো কিন্তু ওরা রাজস্থানিরা খুব ঘি খায়, বললাম না ওরা আচ্ছা ঘিটা ঘি খুব দিয়ে খায় রান্না করে এসব, মানে একদম। মজাদার খাবার গুলো ঘি দিয়ে রান্ধে। আজকাল ওই একটু তেল টেল মিশায় দেখি তো আজকাল শরীরের জন্য ইয়ে, সেই জন্য কিন্তু ওদের মেন কিন্তু ঘি দেয়, আর ওখানকার তো ভীষণ ভালো ভালো ঘিও হয় তো, আর ওদের মানে ওয়েদারের সঙ্গে ঘিটা ভীষণ ম্যাচ করে। আচ্ছা এটা হলো, এটা যখন একটু ই হলো, তাতে রসুন কুচি দিলাম, হ্যাঁ এই যে রসুন কুচি, এক চামচ মতো রসুন কুচি দিলাম, ঠিক আছে, আচ্ছা হ্যাঁ একটু ইয়ে হতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ চপ, আমি মনে করো একটা বড় পেঁয়াজ দিয়েছি, একটা বড় পেঁয়াজ, মানে আচ্ছা 1/4 কাপ। হ্যাঁ একটা বড় পেঁয়াজ মানে 1/4 কাপ ওইরকমই হ্যাঁ ধরো, হ্যাঁ দিয়ে পড়ো এটা কি লাল করে ভাজতে হবে না একটু অল্প ভাজলেই না হবে? না, আমি বলি এখানে ব্যাপারটা হয়েছে যেটা, ওদের কি হয় মানে নর্থ ইন্ডিয়ান রান্নায় আর কি, আমরা বাঙালিরা কি করি পেঁয়াজ যেরকম লাল করে ভাজি, লাল করে ভেজে আমরা মাছের ঝোল টোল করি, নর্থ ইন্ডিয়ানরা কিন্তু একটু পেঁয়াজ রসুন এগুলো কিন্তু হালকা, ওরা কিন্তু খুব বেশি আমাদের মতো লাল করে ভাজে না, ঠিক আছে, আচ্ছা রংটা একটু চেঞ্জ হবে আর কি। হ্যাঁ। এবারে তাতে একটু আদা দিলাম, আদা একটু, আদা গ্রেট করা আদা, হ্যাঁ বাটা না, গ্রেট আচ্ছা করা, হুম গ্রেট গ্রেট করা করা, আদা, আর একটু কাঁচা লঙ্কা কুচি দিলাম, দুটো কাঁচা লঙ্কা মনে করো, দুটো কাঁচা লঙ্কা কুচি দিলাম, এবারে এখানে দেব একটা টমেটো,
কুচি, একটা টমেটো কুচি। ওরা খুব টমেটো খায় তরকারিতে, আচ্ছা ওরা ভীষণ টমেটো খায়। আমরা যে খুব টমেটো অত আমাদের ইয়ে নেই, ওরা ভীষণ টমেটো খায়। এইবারে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি কেন তেলের মধ্যে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তেলে দিলে রংটা খুব সুন্দর হয়, ঠিক আছে? আমি যদি এটা, হ্যাঁ আমি এই জন্য এটা কিন্তু জলে মিশাইনি, জলে বলছি এই দইয়ের গ্রেভিতে এই জন্য মিশাইনি, এটা আচ্ছা, রংটা। এটাও জানা থাকবে, কারণ বাংলাদেশের মানুষ তো কাশ্মীরি লঙ্কা ব্যবহার কম জানে, এই জন্য এটা ওদের জানা থাকলো। আচ্ছা এখন জানে কিন্তু আপনা, এখন অনেকেই খায় এটা। তাও খুব কম কম মানুষ, জি জি আমি কাজ করতে যে দেখেছি কম মানুষই জানে, খেয়াল করে না তো। আচ্ছা, এই যে লাউয়ের জলটা ছিল, লাউয়ের জলটা এটা এখানে দিয়ে দিলাম, আচ্ছা আচ্ছা, দিয়ে একটু আমি কড়াইতে ঢেকে দিই। কাঁচা লাউয়ের জল তো, কাঁচা লাউয়ের জলটা কুট হয়ে যাবে, প্লাস এই আমার মশলাতেও নরম হতে সাহায্য করবে। সাহায্য করবে। এবারে কারোর যদি কিছু কোয়েশ্চেন থাকে বলো, প্লাস হচ্ছে কেমন লাগছে রান্নাটা বলো। খুবই ভালো লাগছে। আমার তো মনে হচ্ছে এখনই রান্নার পরে আমাদের খেতে ইচ্ছে করছে। হ্যাঁ মানে কি বলতো, এগুলো একটু অন্য টাইপের রান্না তো, এটা দেখে মানে ডিফারেন্ট ডিফারেন্ট। ভালো লাগে। আর কি বলতো, হ্যাঁ টেস্ট তো, মুখের টেস্ট তো চেঞ্জ হয়, হ্যাঁ রুটির হ্যাঁ সঙ্গে ভীষণ ভালো যায়, রুটির সঙ্গে খুব ভালো লাগে। হ্যাঁ, ভাতের সঙ্গেও খুব ভালো লাগে, রুটির সঙ্গেও খুব ভালো লাগে। হ্যাঁ একটা একটু নতুন ডিফারেন্ট ধরনের তো, হয়েছে। ধরো যে আমরা তো কাউকে দাওয়াত দিলে পোলাও কোরমা রোস্ট এগুলো করি, কিন্তু এই ধরনের খাবার করে যদি যে দাওয়াত দিয়ে দেয়, আজকে রাজস্থানি সব ডিশ হবে, কিন্তু খেয়ে কিন্তু আমরা হ্যাঁ অনেক মজা পাবো, এত কম মশলায় এত হেলদি খাবার, আমার খুবই ভালো লাগছে। আমি এরপরে আর কাউকে এমনি কিছু, দাওয়াত দিলে বলবো যায় রাজস্থানি খাবার করবো, আসো আজকে। আচ্ছা একটা টিপস দেই, এই যে আমি দই দইটা এখানে গুলেছি না, এখানে দই, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়েছি, যে এখানে একটা টিপস দেই, আমি 1 চিমটি বেসন দিলাম, 1 চিমটি বেসন। কেন বেসনটা দিলাম, বেসনটা এই জন্য দিলাম যে বেসনটা দিলে আমি দইটা যখন তেলে ছাড়বো দইটা দইটা কাটবে না, ভাজবে না। তাহলে আচ্ছা হ্যাঁ আচ্ছা, না খুব হলে সুন্দর দই টিপস, ফেটে যাওয়ার চান্স আছে। হ্যাঁ, আর এখানে যাতে একটু ঘন দিয়ে হয়ে দিলাম, থাকবে। হ্যাঁ নুন দিলাম, না হলে কি হয়, দই যেই গরমে পড়ে, দই গরমে পড়া মাত্রই অনেক সময় ফেটে যাওয়ার, গুড়ি 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 হয়ে ফেটে যাওয়ার, হ্যাঁ তখন খুব বাজে লাগে, দই জল আলাদা হয়ে যায়। তাই সব সময় দই যখন তরকারিতে দেওয়া হয় একটু, মানে যখন তেলে দেওয়া হয় গরম তেলে, একটু বেসন দিয়ে দিলে সেই ভয়টা আর থাকে না। আচ্ছা বাহ, এইটা, চমৎকার একটা টিপস। হ্যাঁ হ্যাঁ এবারে তাতে দিয়ে দেবো একটু কারি পাতা। তোমাদের এদিকে কারি পাতা পাওয়া যায়? ইদানিং পাওয়া হ্যাঁ যায় কিছু কিছু পাওয়া যায়, মানে মার্কেটে কারি পাওয়া পাতা যায়। হ্যাঁ একটু চিরে দিলাম, হ্যাঁ একটু চিরে, যাতে গন্ধটা খুব ভালো হয় মিশে। কারি পাতা না অনেককে আমি বলতে পারি যে একটু টবে লাগিয়ে নিলেও হয়, হ্যাঁ জানো হ্যাঁ তো টবে টবে খুব লাগায় সুন্দর। আজকাল। হ্যাঁ হ্যাঁ, আহা হা হা, কি ছোটবেলা সুন্দর একটা ফ্লেভার, দারুণ একটা সুন্দর ফ্লেভার বেরিয়েছে, জানো খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে, তোমাদের তো ফ্লেভারটা চাখাতে পারছি না। না, কিন্তু শুনে শুনে বলছি কি সুন্দর একটা ফ্লেভার আসছে। সেটাই বুঝতে পারছি যে কেমন ফ্লেভার আসতে পারে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখ, একটা রিমা আপা কেমন লাগছে, ভালোই লাগছে না না, রান্নাটা দেখতে? আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ সবজি যদি আমরা যে কোনো খাবারে কিন্তু মেইন ডিশে আমরা রাখি, সবকিছু রাখি, সাথে কিন্তু একটা সবজি থাকে, সবজিটা যদি আমরা এইভাবে করি তাহলে হ্যাঁ কিন্তু হ্যাঁ সবাই পছন্দ করবে, ডিফারেন্ট হবে। হ্যাঁ ডিফারেন্ট, মানে একই টাইপের একই স্টাইলে কিন্তু রেগুলার রান্ধলে আসলে খেতে ইচ্ছা করে না, একটু ভালো অন্য লাগে। টাইপের হলে না? মাংসটা জানো তো, মাংসটা যে মাংসটা এত ভালো হয়, এত ভালো হয় মাংসটা, মানে আচ্ছা কি বলবো, মানে মানে এত সিম্পল, দেখো কিচ্ছু ইনগ্রেডিয়েন্ট নেই, অথচ কালকে এত রান্না করবো আমি, টেস্ট হয়, কি জানো দিদি তো, কালকে বেশি রান্না বেশি না। করবো, হ্যাঁ রিমা কালকেই আপা রান্না কালকেই করবো, রাঁধবে।
বেশি বেশি মশলা দিলেই যে রান্না ভালো হয় তা কিন্তু না নয়, রান্না টেকনিকের জন্য রান্না ভালো হয়, রান্না ভালো আলু তো হয় এটা তো যে কোনো মাংস দিয়ে করা যাবে। সেটাই। আচ্ছা তবে খাসির মাংস দিয়ে মনে হয় বেশি ভালো হবে, তাই হ্যাঁ না পর? হ্যাঁ এটা শিকার করতে গেলে যে যে মাংস পাওয়া যাবে শিকার করতে, ওগুলো সব মাংস দিয়ে মজা হবে মনে হয়, কারণ শিকারই মাংস যখন। ঠিকই, তখনকার দিনে তো আপনি মানে যেটা বলেছেন যে ওরই, ঠিকই যে কোনো মাংস দিয়ে করা যাবে, হ্যাঁ যেহেতু আপা খাসির মাংস দিয়ে করেছে তার জন্য হ্যাঁ মনে হলো যে খাসির মাংস দিয়ে করবো না আরকি। এটা তো মানে শিকারে যে যে মাংসটা পাবে, হরিণের মাংস হতে পারে, হতে আগেকার পারে। আদালতে হরিণ হরিণ শিকার করতো। হ্যাঁ আমার বাবা কিন্তু সুন্দরবনে যেতেন এই শীতে হরিণ শিকার করতেন, হ্যাঁ আমার বাবা হরিণ, বন্ধু হ্যাঁ ডেকে নিয়ে যেতেন, তারপরে তারপরে শীতের হরিণ দিনে যে আমাদের কিন্তু অনেক রাজশাহীতে বিশেষ করে বিলে যেত, চলন বিল, পাখি পদ্মা শিকার নদীর করতেন। ধারে সব হাঁস শিকার করে আনতো বস্তা ধরে। আচ্ছা একটু এরকম নেড়ে দিচ্ছি যাতে একটু নরম হয়ে যায়, পেঁয়াজ আর হ্যাঁ তোমার টমেটো যাতে একটু নরম হয়ে যায়, এইভাবে হাত দিয়ে দিয়ে মেরে মানে হাত নয় ফুলতে দিয়ে দিয়ে আরো আরো ভেজাটাকে মেরে মিশিয়ে দিতে নিতে হবে। আচ্ছা আচ্ছা মিশে গিয়ে, হ্যাঁ মিশায় মানে ফেলতে হবে। স্মুথ করে নিতে হবে নেড়ে নেড়ে। হ্যাঁ এবারে দেখো তেলটা আস্তে আস্তে ছেড়ে এসছে, হ্যাঁ ছেড়ে আচ্ছা এসছে, এবারে আমি এইটাকে দিয়ে দেবো। দইটা, আমি না গ্যাসটা অফ করে দিলাম, গরম তেলে আমি দিতে চাইছি না, কারণ ওই যে বললাম দই নিয়ে একটু অফ করে দিলাম, হ্যাঁ আমি কোনো আচ্ছা রিস্কে থাকা উচিত না, আমি অফ করে দিলাম, হ্যাঁ অফ আচ্ছা করে দিয়ে একটু দিয়ে দিলাম, কাটবে না আমি জানি, কারণ আমি যে প্র্যাকটিসে করেছি ওটাতে কাটবে না, কিন্তু তবুও আমি কোনো রিস্কে যেতে চাইলাম না, ঠিক আছে। ঠিকই এগুলো আছে। হচ্ছে ছোট ছোট টিপস, আমি আবারও বলি টিপস রান্নায় ভীষণ দরকার, ভীষণ হ্যাঁ দরকার তবে তো রান্না। রান্নাটা সুন্দর হয়। হ্যাঁ যারা এবারে এই আমি নিখুঁত গ্যাস, জিনিসগুলো খেয়াল করে তাদের রান্নাই ডিফারেন্ট হয়, হ্যাঁ সবাই এবারে ক্ষেত্রে গ্যাস একই। অন করে দিলাম, চুলার আঁচ ভীষণ একটা বিশাল ব্যাপার, চুলার আঁচ। বিশাল ব্যাপার, আঁচের ব্যালেন্সটা খুব জরুরি। হুম হ্যাঁ আচ্ছা আমাদের এখানে অনেকে বলবে কি টক দই দিয়েছে বাবা একটু চিনি দিল না, কেউ যদি চায় তো একটু, আমরা যেহেতু একটু টক ওদের মতো আমরা অত টকটা মানে একটু চিনি যেমন দিতে দিতে পারে। পারি না, আচ্ছা হ্যাঁ একটু ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিলাম, ওরা কিন্তু চিনি দেয় না, হ্যাঁ আমরা দিয়ে দিলাম, নাহলে আমাদের আচ্ছা একটু কষ্ট হয়। আচ্ছা মানে মুখে দিয়ে টেস্ট এবারে, আনার জন্য। হ্যাঁ এইবারে একটু কি করব, একটু গরম মশলা দিয়ে দিলাম, সামান্য একটু গুঁড়া, গরম মশলা, গরম সামান্য মশলার গুঁড়া, গরম মশলা হাফতে চামচ। আচ্ছা গুঁড়াটা, এইবারে এই যে আমার ইয়েগুলো আছে, ছুরিটা কোথায় রাখলাম, এই যে আমার গাট্টি গুলো আছে না, একটা পরিষ্কার বাটিতে নিয়ে তাহলে বুঝতে পারবে। ও ওই যে লাউ আর বেসন দিয়ে যেটা করলো সেটাকে গাট্টি বলে। আচ্ছা এই যে দেখুন, এই যে গট্টে গুলো, এই যে এই যে এই যে লাভের যে এইগুলো রয়েছে, এটাকে না আমি টুকরো করে দিচ্ছি, হ্যাঁ আচ্ছা আচ্ছা ইচ্ছে করলে টুকরো করা যেতে পারে, ইচ্ছে করলে গোটা রাখা যেতে পারে, এবার এটাকে আচ্ছা এখানে মানে ছেড়ে দিচ্ছি, পরিমাণটা যে যেমন খেতে চায়। হ্যাঁ এটাকে ছোটও করা যেতে পারে বড়ও রাখা যেতে পারে, ঠিক আছে, আচ্ছা তো ছোট হ্যাঁ করে হ্যাঁ, দিলে মশলাটা একটু ঢোকে ভালো, এটাই ছোটর আর মতো কি। ঢুকে মজা লাগবে খেতে, হ্যাঁ কিন্তু ঠান্ডা করে নিয়ে কাটতে হবে, ঠান্ডা একদম, নাহলে কিন্তু কেটে ভেঙে যাবে, ভেঙে হ্যাঁ যেতে পারে। আচ্ছা ভেঙে যাবে। আচ্ছা দইয়ের মধ্যে দিয়ে দিলে। হ্যাঁ এই যে যে দইয়ের গ্রেভিটা সেটার মধ্যে দিয়ে দিলাম, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ এবারে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম, আর ওই যে যেটা জল, যে জলটা সেদ্ধ করেছিলাম, যে মাটির জল যেটা সেদ্ধ করেছিলাম, এই যে কড়াইয়ের মধ্যে যেটা সেদ্ধ করেছিলাম, এই যে জলটা, যে এই হ্যাঁ হ্যাঁ জলটা হ্যাঁ, ফেলবেন না, এই জলটাকে এখানে ওই দিয়ে দিলাম, জলটাও দিয়ে দিলে। আচ্ছা হ্যাঁ আচ্ছা মানে এই এইবারে জলগুলো এটাকে ব্যবহার করা যাবে। একদম, অথচ দেখো গাঁটটা কিন্তু আমি ভাজিও নি, তুমি দেখো একটা হ্যাঁ গাঁটটাও ওটাই তো ভাজিনি, একটা মজার জিনিস,
হ্যাঁ না ভেজে যে করলাম, এটার জন্য তো ঘিটা ব্যবহারই করা যাবে, কোনো অসুবিধা হবে একদম, না। খুবই সুন্দর হয়েছে। হ্যাঁ, খুবই সুন্দর রেসিপি। আচ্ছা, যেহেতু আমি একটু জল টল দিলাম, মিশালাম, একটু নুন মিশিয়ে দিই। কারণ হ্যাঁ হ্যাঁ নুনটা তো প্রথমেই বেশি করে মেশানো যায় না, একটু একটু নুন মিশিয়ে দিলাম। হ্যাঁ, বাস। এটা কি টক বক করে ফুটবে? হ্যাঁ, একটু ফুটতে হবে, সামান্য, খুব মানে সামান্য, ওই ফুটতে বুঝে যাবে যে কতক্ষণ আচ্ছা ফোটালে জিনিসটা হবে আর কি। আচ্ছা আচ্ছা, একটু ফুটতে হবে, না হলে তো মিশবে না জিনিসটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই, একটু ফুটতে হবে, মানে 3-4 মিনিট ফুটলে হয়ে যাবে। আচ্ছা বেশিক্ষণ না, তিন 3-4 মিনিটও দরকার নেই, চার পাঁচ 3-4 মিনিট ফুটলেই হবে। তোমাদের রাজস্থানি, তারপরে কাশ্মীর, এরা বোধহয় একটু দই বেশি খায়। টক দই। হ্যাঁ, টক দইটা বেশি খায় ওরা, টক দই খুব ইউজ করে খাবারে, কাশ্মীরিরাও তাই। হ্যাঁ, আবার খাবারের পরে কিন্তু হ্যাঁ, মাছ টক দই কাশ্মীরিরাও খায়। তাই, কাশ্মীরিরাও তাই, তারা টক দই খুব ব্যবহার করে, হয়ে গেছে হ্যাঁ, অফ অনেক করে। রান্নায় আমি দেখছি টক দইয়ের মধ্যেই রান্না করছে। হ্যাঁ, ওই যে বললাম না, কিছু কিছু এই নর্থ ইন্ডিয়ান কিছু কিছু ওদের মেনে পোশাক। আচ্ছা, এইবারে এটাকে আমি তুলে নেই। আহাহাহা, এত সুন্দর একটা ফ্লেভার হ্যাঁ, এসেছে, কি সুন্দর কালার, মানে লোভনীয় লাগছে দিদি খাবারটা। যেভাবে বলতেছে তারপরে এটা এখন যে তো আরো বেশি খেতে সবজি, ইচ্ছে করছে। এটা যে পাঞ্চালি, এটা যে সবজি, মনে হচ্ছে কি যে কিসের যে যে দইয়ের যে কাবাব টাবাব আমরা করি না, ওই টাইপের মনে হ্যাঁ হচ্ছে যে এখনই হুম হুম খাই। খুবই সুন্দর, আমার মনে হয় এটা যারা দেখছে দর্শকরা খুবই পছন্দ করবে এবং আমাদেরকে থ্যাংকস দিবে যে এত সুন্দর একটা খাবারের রেসিপি আমরা দিতে পারলাম দর্শকদেরকে। বাস হয়ে গেল। খুবই সুন্দর। আচ্ছা, দইয়ের কাবাব তোমরা করো? দইয়ের কাবাব, হ্যাঁ, যেটা আমি আমি করি, ওই যে দইয়ের, ওই যে কাশ্মীরের যেটা, হ্যাঁ দইয়ের কাশ্মীরের কাবাব যেটা, কি ওটা বলতো, ওটাও এই কিন্তু যে, পানিতে সিদ্ধ করে দইয়ের মধ্যে দেয়। আচ্ছা আমি একটু, তুমি দইয়ের কাবাব বললে তো আমি এখানে চট করে একটু দেখাই, এই যে হাঙ্কার, হ্যাঁ, নরম কাপড়ে, এরকম নরম হ্যাঁ কাপড়ে হ্যাঁ পুরো হ্যাঁ, ঝুলিয়ে রেখেছিলাম 3-4 ঘন্টা। হ্যাঁ, টক দই, আচ্ছা ঠিক আছে, এটা এখানে নিয়ে নিলাম। হ্যাঁ, আমি চট করে দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ হ্যাঁ এখানে নিয়ে নিলাম, এটার মধ্যে একদম গ্রেভি হবে কিন্তু ওই রকম। হ্যাঁ, গ্রেভিটা এই হ্যাঁ, টাইপের করা যেতে পারে, হ্যাঁ এই টাইপের, আমি আচ্ছা এই জন্যই আচ্ছা, দেখাচ্ছি, মানে গ্রেভিটা কি হয়েছে এরকম করেও করা যেতে পারে, আবার অনেক সময় কাজু বাটা দিয়ে যেরকম করা সেরকমও করা হ্যাঁ যেতে হ্যাঁ পারে। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা, এটার মধ্যে একটু নুন দিলাম, এটা একটা সারপ্রাইজ দিলাম, ইয়ে তুমি কাবাব বললে, দইয়ের কাবাব, আমি ওই জন্য হ্যাঁ হ্যাঁ কাবাবের হ্যাঁ, দিকে। আচ্ছা, লঙ্কার গুঁড়ো দিলাম, একটু হলুদ গুঁড়ো দিলাম, আর দেব একটু ছাতু, ছাতু এটাতে একটু দিতে হয়। হ্যাঁ, আচ্ছা যাবে ছাতু, হ্যাঁ ছাতু, ওই যে ছাতু আমরা কি ছোলার ছাতু, দেখো ছোলার, আচ্ছা আচ্ছা আচ্ছা, ছোলার ছাতু, একটু ছোলার ছাতু দিলাম, বাস, দিয়ে মেখে নিলাম। ছাতুটা কেন দিতে হয়, তাহলে এটা ভীষণ ভালো স্টিক করে, মানে অল্প আচ্ছা ছাতু দিলেই আমি যখন তেলে দেব একদম খুলবে না, আচ্ছা, এই জন্যই ছাতু দেয় এটাতে, দিয়ে এই যে এরকম গোল গোল করে, হুম এভাবে গোল হুম গোল করে ডুবো তেলে ভেজে নিতে হয়। হ্যাঁ, আচ্ছা, ডুবো তেলে এইভাবে করে ভেজে নিতে হয়। হ্যাঁ, হয়ে গেল তো, তারপর ইচ্ছে করলে আমি এইরকম গ্রেভি যেটা দেখালাম সেটা, বা আরেকটা হয় কাজু বাটা দিয়ে, যেটা হয় না কাজু বাটা, চানা মগজ দিয়ে একটা গ্রেভি হয়, হ্যাঁ হ্যাঁ মিষ্টি হ্যাঁ, মিষ্টি চাল গ্রেভি, মগজ কাজু বাটা দিয়ে হ্যাঁ একটা গ্রেভি ওইরকম তৈরি করা করতে যেতে হয়। পারে, একদম অনেক একদম। ভালো আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ পাঞ্চালি দি, তুমি দুটোর দেখা থেকে তিনটার রেসিপি হ্যাঁ আমাদেরকে দিয়ে দিলে।
এবং এটাও খুব উপকারী একটা, দইয়ের কাবাব তো অনেক উপকারী একটা খাবার। আচ্ছা, এবার এটাকে খুব ভালো করে মেরে দিতে হবে। দেখো কিভাবে রোগানটা বেরিয়ে এসছে, রোগান মানে খুব ভালো আসছে মনে হচ্ছে। হ্যাঁ, আর এমনিতেও দেখবে একটু মাটন একটু টাইম লাগে। হ্যাঁ, এটা তো হতে সময় লাগে, মাটন তো আচ্ছা আমি সময় বলে লাগে সব রাখি, এটা করতে। কিন্তু এই স্টেজে যদি মাংস সিদ্ধ ধরে হলো না, ইচ্ছে করলে কিন্তু প্রেশার কুকারে দিয়ে দিতে পারেন, ঠিক আছে? আচ্ছা যদি, হ্যাঁ আমি বলে রাখি দর্শককে, যদি মনে হয় যে না আমার মাংস সেদ্ধ হচ্ছে না, এত টাইম আমি দেবো না, আজকাল তো লোকের টাইমের কষ্ট অসুবিধে, তো মাংস সেদ্ধ হচ্ছে না টাইম দেবো না, তাহলে কিন্তু প্রেশার কুকারে দুটো সিটি হ্যাঁ দিয়ে সব দিলে এইভাবে কিন্তু দিয়ে প্রেশার আরামসে। কুকারে দিয়ে দিবে। আচ্ছা একদম, হ্যাঁ কারণ আমাদের তো এত টাইম নেই বসে বসে এটাকে এতক্ষণ ধরে রান্না করব। হ্যাঁ, তো এটাকে প্রেশারে দিয়ে সিটি দুটো 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 সিটি দিলেই হয়ে যাবে, দুটো থেকে তিনটে ম্যাক্সিমাম সিটি দিয়ে, তারপর এটাকে গ্যাসকে অফ করে দিয়ে, তারপর তোমার যখন প্রেশার কুকারের যখন ঠান্ডা হয়ে যাবে, তখন এইভাবে আমি যেভাবে মেশাচ্ছি, এই মেশানোটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, একটা রান্নার কিন্তু আচ্ছা মেশানোটা ভীষণ, আচ্ছা আচ্ছা এরকম করে মিশিয়ে নিতে হবে, ঠিক যত আছে? মিশাচ্ছ ততই তো কালারটা সুন্দর আসছে। দেখো ততই কালারটা দেখো কি সুন্দর হয়ে এসেছে। হ্যাঁ, কালারটা খুবই সুন্দর আসছে। হ্যাঁ, এটা আমি একটু সার্ভিং ডিশে দিয়ে দিই। তাহলে কি হবে, আমি যতটা সময় নিলাম, এতটা সময় তাহলে আমার লোকে মানে নষ্ট করতে দরকার নেই আর কি। হ্যাঁ, আর কেউ যদি বলে যে না ভাই আমি এইভাবেই বানাবো, একটু সময় নিয়ে সেইভাবেই করতে পারে। হ্যাঁ, তার উপরে এটা, ঠিক আছে? 1 মিনিট হাতটা কোথায় রাখবো, কোথায় রেখে হবে, এটা আমি একটু সার্ভ করে দিই সার্ভিং বলে, তাহলে দর্শকরা বুঝতে পারবে এটা কিরকম রং টেক্সচার। ও হো হো, আচ্ছা ভেতরের পোঁচলাটা কিন্তু একটু খেয়াল করে বের করে দিতে হবে, ঠিক আছে? আর এই যে, আচ্ছা প্রেশার কুকারে যেহেতু আমার এখনো এটা আরেকটু বাকি, প্রেশার কুকারে এগুলো কিন্তু সব গলে যাবে। হ্যাঁ, এই যে লঙ্কার যে খোসা গুলো, ঠিক সব আছে? মিশে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আহা যা সুন্দর একটা ফ্লেভার এসছে, দারুণ ফ্লেভার একটা মানে এসছে, এই যে ঘিয়ের সঙ্গে ফ্লেভারটা না একটা রান্নায় ভীষণ ম্যাটার করে। ফ্লেভার তো হ্যাঁ বিশাল একটা বিষয়, বিশাল ব্যাপার, হ্যাঁ, কারণ ঘরে না যখন রান্না কর রান্নার সবাই। টেকনিকের জন্য যে রাঁধে, সে রাঁধুনির জ্ঞানের জন্য এত সুন্দর ফ্লেভার আসে। একই ইনগ্রিডিয়েন্টস দেখবা 5 জনকে দিলেন, একজন একটা বেশি ভালো হলো, হ্যাঁ তাই না? আমি একটু নিজে প্রেশার দেখি কুকারে যে দিলে এক কম হবে। ইনগ্রিডিয়েন্টস দিছি কিন্তু একজন একটা এত সুন্দর হলো, তার ওই যে ঠান্ডা মাথায় মনোযোগ দিয়ে রান্নাটাকে অতিথিশক্তি বেশি দিলে, ভালোবেসে, হ্যাঁ রান্নাকে রান্নাটাকে ভালোবেসে ভালোবেসে কনসেন্ট্রেশন করলো, দিলে। তার কিন্তু খাবারই অন্যরকম হয়, রান্নাটা আর আমি কিন্তু ভালোবাসার একটা বিষয় থেকে, অন্তর থেকে, যে আমি আজকে সুন্দর করে রান্না করে খাওয়াবো। এই যে রান্না আহা, কিন্তু ট্রেনিং নিলে হয় না, অন্তর থেকে করতে হয় ভালোবাসা দিয়ে। রংটা দেখেছো কি সুন্দর এসছে, খুবই সুন্দর এসছে দিদি আমার খুবই তো। সুন্দর হ্যাঁ, আমার ফ্লেভার। আমি তো ভাবছি যে কালকে একটু রান্না করে খাওয়াবো, কারণ মাংস তো থাকেই ফ্রিজে। আর হ্যাঁ ফ্লেভারটা, হ্যাঁ, ও এত সুন্দর এসছে ফ্লেভারটা, খুবই দারুণ সুন্দর ফ্লেভার হচ্ছে, এসছে। কালার কি সুন্দর, খুবই নাইস, থ্যাংক যেটা ইউ ভালো নিশ্চয়ই খেতে পাঞ্চানিদি, ভালো হবে। তোমার 2টা রেসিপি অনেক সুন্দর, অনেক ধন্যবাদ পাঞ্চালি, যে এত সুন্দর একজন একটা ফুড জার্নালিস্ট এত ব্যস্ত থাকে, আর উনার রান্না দেখানোর টেকনিকের জন্য তো উনি এখন অনেক জনপ্রিয় একজন রন্ধন শিল্পী। হ্যাঁ, তো পাঞ্চালি দি যে এত সময় দিয়ে আমাদেরকে সময় দেয়, এটার জন্য অনেক অনেক ধন্যবাদ পাঞ্চালি দি, তোমাকে, তোমার এত মূল্যবান সময় রেখে যে আমাদের বাংলাদেশের মানুষকে তোমাদের বিভিন্ন প্রদেশের খাবার সম্পর্কে যে তুমি আইডিয়াটা দিচ্ছ, এটা কিন্তু একটা বিশাল কাজ এটা আমাদের জন্য, কারণ রন্ধন শিল্পী বলো, প্রফেশনাল শেফ বলো, হোম শেফ বলো, তাদের কিন্তু সবারই এইসব বিষয়ে জানা উচিত, কিন্তু সুবিধা দরকার, অনেকেই কিন্তু অত জানে না। হ্যাঁ, সামান্যতম একটু
কোর্স করে ওই কোর্সগুলো আমাদের কাছে কিছুই না, কারণ আমরা বিদেশে অনেক ট্রেনিং নিছি, তো আমি গল্প শুনি সবার কাছে, কিন্তু এই 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 জিনিসগুলো কিন্তু জানতে হবে। একটা প্রফেশনাল শেফকেও জানতে হবে, আর একজন হোম শেফ বলো বা এই কালিনারি জগতে নিজের নাম নিজের যশ নিতে চাইলে কিন্তু এগুলা অনেক ভালোভাবে জানতে হবে, যেটার জন্য আমাদের কুকিং অ্যাসোসিয়েশন এই আয়োজন গুলা করছে। কারণ আমাদের এই যে আমাদের অ্যাসোসিয়েশন থেকে আমরা কিন্তু প্রথম থেকেই ট্রেনিং দিই একদম বিশেষভাবে। দিদি তুমি শুনলে খুশি হবে, আমাদের কাছ থেকে ট্রেনিং নিয়ে নিউ ইয়র্কে বলো, ক্যানাডায় টরেন্টো মধ্যে বলো, এই চারজন মতো মেয়ে একদম আমাদের কাছে ট্রেনিং নিয়ে সার্টিফিকেট নিয়ে হোম মে আই কনসার্ন চিঠিটা নিয়ে ওরা কিন্তু একদম শেফের হোটেলে চাকরি পাইছে, এবং ওরা এত থ্যাঙ্কস দিছে যে তোমাদের কুকিং অ্যাসোসিয়েশনের ট্রেনিং এ আমাদের যে সার্টিফিকেট গুলো দেখে ওরা এত খুশি হয়েছে যে তোমাদের এত জ্ঞান বাংলাদেশে। এরা কিন্তু আমি কিন্তু অনেক আমাদের টিচাররা সবাই আমরা যারা ক্লাস গুলো নিয়েছি সবাই সুন্দর মতো ট্রেনিং দিয়েছি। এখন যতই মেয়েরা বলুক যে আমি ওই ট্রেনিং এ, কিন্তু আমাদের মতো এত বড় ভাবে এত সুন্দর ভাবে কিন্তু কেউ এই কুকিং গুলাকে বুঝাতে পারে না, কিন্তু এগুলো খুব জরুরি। হ্যাঁ, আমাদের এখন সামান্যতম এসছে, সেগুলো কিন্তু কিছুই না আমরা যেভাবে কাজগুলো শিখে এসেছি। তো পাঞ্চালি দি, তুমি যে এই যে তোমাদের প্রদেশগুলার রান্না দেখাচ্ছ, এবং আমরা কি প্রদেশের রান্না শিখে আমরা কিন্তু নিজেরাই বুঝবো যে কোনটা স্বাস্থ্যসম্মত খাবার, যেটা এখন খুবই জরুরি। কারণ আজকাল আমরা ফ্ল্যাট বাড়িতে থাকি, আমরা অত হাঁটি না, আমরা বাইরে যাই না, বেড়াতে গেলেও তো ওই গাড়িতে ঘুরছি করছি, যার জন্য আমাদের এই হেলদি খাবার গুলো খুবই জরুরি। হ্যাঁ, এবং তুমি যে বলছো এই যে এই গরমের দেশে ঘি খাওয়া বা মাখন খাওয়া উচিত, তারপর অতিরিক্ত শীতেও কিন্তু মাখন, এই যে জ্ঞান গুলা এটা কিন্তু খুবই জরুরি, কিন্তু মানুষ কিন্তু অসুস্থ হয়ে যায়। এই যে সর্ষের তেল, হ্যাঁ বলছে যে ওমেগা থ্রি থাকতে হয়, সর্ষের তেলে কিন্তু ওমেগা থ্রিটা আছে, হ্যাঁ অন্য তেলে হয়তো অত নাই। সেই জন্য এই যে জ্ঞান গুলা বিভিন্ন প্রদেশে রান্না শেখার জন্য। তো থ্যাংক ইউ পাঞ্চালি দি, তোমার মূল্যবান সময় রেখে আমাদেরকে যেগুলা সহযোগিতা করছে আমাদেরকে, এই জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। দুটো রান্না থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ তোমাদেরকেও। তুমি কিছু বলো। হ্যাঁ, মানে তোমাদেরকে অনেক ধন্যবাদ, কারণ আমারও ভীষণ ভালো লাগছে যে এই যে রান্নাগুলো, এই যে প্রদেশের রান্নাগুলোকে তোমাদের কাছে দেখাতে পারছি বা বলতে পারছি। কারণ কি বলতো, আমাদের এই যে ধরো বাংলা থেকে আমাদের এপার ওপার থেকে ধরে নিয়ে এই যে বিভিন্ন যে এইখানের প্রদেশ, তোমাদের যেরকম জেলার বিভিন্ন রান্নার এক একটা এক এক ধরনের তার ঐতিহ্য, এখানেও যেমন এক একটা জেলা জেলা এক একটা প্রদেশের হ্যাঁ এক এক রকম ঐতিহ্য, তো সেইগুলোকে আমারও ভীষণ ভালো লাগছে এই যে তোমাদের কাছে তুলে ধরতে পারছি। আর থ্যাংক ইউ কুকিং অ্যাসোসিয়েশন, আর এত সুন্দর একটা তোমরা প্রোগ্রাম করো, এত নানা রকম করো, আমি আগেও বলেছি ভীষণ ভালো তোমাদের উদ্যোগ, অনেক ধন্যবাদ তোমাদেরকে। থ্যাংক ইউ পাঞ্চালি দি, তোমাকে ধন্যবাদ। এখন রিমা রিমা পা তুই আপনি কিছু বলেন, থ্যাংক ইউ, দেখলেন আপনার কেমন লাগে, আপনার অনুভূতিটা বলেন অল্প কথায়। অনেক অনেক ভালো লেগেছে, কারণ আমি দেখলাম যে যে লৌকিকা সবজি যেটা রান্না করেছে অনেক ডিফারেন্ট লেগেছে, এবং মাংসটাও শিকারি মাংস যেটা সেটা আমার কাছে অনেক ডিফারেন্ট লেগেছে, কারণ আমার কাছে মনে হচ্ছে যে কালকে রান্না করব। এবং আমরা যেহেতু সবাই কিন্তু মেন যখন আমরা কোনো প্রোগ্রাম করি, বাসা যখন খাবারের আয়োজন করি, সবাই কিন্তু আমরা সবজি একটা না একটা থাকেই, আমার মনে হয় যে লৌকিকা সবজিটা এটা আমরা করতে পারবো আর তার সাথে অ্যাড করতে পারবো, আর মাংসটা যদি এটা অ্যাড করি কিন্তু সবাই পছন্দ করবে, এবং যারা দর্শক যারা দেখছে দেখেছে তারা সবাই আমার মনে হয় পছন্দ করবে এই আইটেম দুটেই। আর দিদি আপনি এত ব্যস্ত তারপর আমাদের সময় দিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ। আপনি একটা প্রদেশের রান্না আমাদেরকে দেখিয়েছেন, এবং আমরা আমরা যারা দর্শক দেখেছি আমরা যারা দেখেছি তারা নিশ্চয়ই আমরা এই এই জিনিসটা বুঝতে পারছি যে আমাদের রান্নার স্বাদ, যে সব দেশেরই কিন্তু প্রদেশের এক এক রান্নার ডিফারেন্ট ডিফারেন্ট টেস্ট, আমরা এটা বুঝতে পারলাম যে হ্যাঁ আমাদের তবুও কিন্তু আমাদের সাথে মিল আছে রান্নাগুলো টেস্ট গুলা। আমরা কিন্তু এই ধরনের রান্নাগুলো প্রায় যেমন যে লৌকিকের সবজি এই এই ধরনের রান্নাগুলো কিন্তু আমরা করি, কিন্তু তারপরে এটা অনেক ডিফারেন্ট লেগেছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপা, আর থ্যাংক ইউ, ভালো লেগেছে আপনার এই প্রোগ্রাম।
অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে, আরো তোমরা তোমাদের এই কুকিং অ্যাসোসিয়েশন আরো বড় হোক, আরো অনেক উচ্চতায় পৌঁছুক, সেটাই আমার কামনা। সামনে আবার আরো আর একটা আমরা নতুন ধরনের প্রদেশের নতুন ধরনের এই ধরনের মানে স্বাস্থ্যসম্মত খাবার, হ্যাঁ এটা আচ্ছা আমরা আবার দেবো। কারণ আমরা কিন্তু লাউয়ের কোপ্তা কারি করি, কিন্তু ওটা একটা স্টাইল আলাদা, এটার মধ্যে একটা স্বাস্থ্যসম্মত ভাব আছে এবং একটু ডিফারেন্ট, এই জন্য আমার খুবই ভালো লাগলো। আর মাটনটাও কিন্তু অল্প মশলা, আমরা কিন্তু মাংস কিচ্ছু নেই, এমনি রিচ, তার মধ্যে অনেক মশলা পেঁয়াজ দিয়ে অব্দি আমরা রিচ ব্যবহার করে করি, ফেলি। হ্যাঁ এটা আমরা পেঁয়াজ কিন্তু অব্দি ব্যবহার করি। বিশেষ করে কোরবানির সময় কিন্তু আমাদেরকে অনেক সময় বলে যে কম মশলা দিয়ে খাবেন, আমরা কিন্তু তখন এটা করে খেতে পারবো। থ্যাংক ইউ পাঞ্চালি দি, তোমাকে অনেক থ্যাংক ইউ, ধন্যবাদ। এখানে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব, তো দর্শকদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। এতক্ষণ ধরে রাজস্থানী রান্না আপনারা শিখলেন দুটো, কারণ আমরা কিন্তু বাংলাদেশ থেকে যারাই ভারতবর্ষে বেড়াতে যায় তারাই কিন্তু আমরা রাজস্থান ঘুরে আসি, সেখানকার একটা অথেন্টিক দুটো রান্না যে আপনারা শিখলেন এটা আপনাদের কিন্তু অনেক ভালো লাগবে। এবং আপনারা যাতে বিভিন্ন ধরনের রান্না শিখে এগিয়ে যেতে পারেন এবং ঘরে বসে আত্মনির্ভরশীল হতে পারেন, রান্না শিখুন আত্মনির্ভরশীল হন এবং বাড়িতে স্বাস্থ্যসম্মত খাবার দিতে পারেন, এটাই আমাদের প্রচেষ্টা। আপনারা যত শিখবেন আমাদের প্রচেষ্টা ততটাই সফল হবে। তো সকলকে অনেক অনেক ধন্যবাদ দিয়ে এবং অভিনন্দন শুভেচ্ছা দোয়া দিয়ে এখানে আমাদের অনুষ্ঠান শেষ করছি। আল্লাহ হাফেজ।